রাজধানীর পাইকারি বাজারে কেজিতে আরও 2 থেকে 3 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 38 থেকে 41 টাকায়। তবে এখনও চড়া আগাম শীতের সবজির দর। যদিও পাইকারি বিক্রেতাদের দাবি সরবরাহ বাড়ায় কমছে সবজির দাম। কারওয়ান বাজারে পাইকারিতে ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে। এছাড়া মানভেদে বেগুন 40 থেকে 60 টাকা, মূলা 40 টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা প্রতিটি, পেঁপে 25 থেকে 30, মিষ্টি কুমড়া 18 থেকে 22 টাকা কেজি। এছাড়া ধনে পাতা 60 এবং কাঁচামরিচ পাইকারি 80 টাকা কেজি। আলুর দাম কিছুটা কমে যাওয়ায় মানভেদে 38 থেকে 41 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে দেশি পেঁয়াজ 80 থেকে 82 এবং হাইব্রিড পেঁয়াজ 77 থেকে 78 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রাজধানীর পাইকারি বাজারে আলুর দাম কিছুটা কমলেও চড়া সবজির বাজার। সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মোস্তফা মাহবুব, জানতে চাইব যে সবজির বাজারে সার্বিক পরিস্থিতি কি আজকে? মিমো, আসলে এই মুহূর্তে আমি আছি পেঁয়াজের বাজারে। পেঁয়াজ এবং আলু, সেই বিষয়ে আগে আপনাকে জানাতে চাই। পেঁয়াজের যে দর সেটি আপনাকে বলতে চাই, সহকর্মীকে বলবো একটু পেঁয়াজের যে বাজার পরিস্থিতি দেখাতে। এখানে এই বাজারে আসলে আপনি জানেন যে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখন সেই সরবরাহ আবার চালু হয়েছে। আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি চায়না থেকে, পাকিস্তান থেকে এবং বার্মা থেকে আমদানি করা যে পেঁয়াজ সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। চায়না পেঁয়াজ 65 থেকে 66 টাকা, পাকিস্তানি পেঁয়াজ 68 থেকে 67 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা, বার্মা পেঁয়াজও কিন্তু আসলে 65 থেকে 68 টাকায় বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া দেশি পেঁয়াজ কেজিতে 1-2 টাকা কমেছে, সেটি আসলে যেহেতু আমদানি করা পেঁয়াজ চলে এসেছে এবং বিক্রিও কমেছে, সে কারণেই আসলে 1-2 টাকা কিন্তু কেজিতে পেঁয়াজ কমে 80 থেকে 81 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। এছাড়া আলুর কথা আপনি বলছিলেন, আলুর দাম কিন্তু আসলে গতকালের তুলনায় আমরা দেখছি যে কেজিতে 1-2 টাকা কিন্তু কমেছে। এই আলু আজকে বিক্রি হচ্ছে 38, 40, 41 টাকায় মানভেদে। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের কারণেই কিন্তু এই দাম কমছে এবং অনেক বিক্রেতা কি আসলে বাড়তি দামে কেনা আলু এখন বাধ্য হয়ে, যেহেতু দাম কমতির দিকে, সে কারণে লোকসানে বিক্রি করতে হচ্ছে। এছাড়া আপনি সবজির দাম জানতে চাইছিলেন। সকালে আমি ছিলাম আসলে কারওয়ান বাজারের যে পাইকারি সবজি বিক্রি হয় সেই দিকটাতে ছিলাম। সেখানে আমরা দেখেছি যে পাতাকপি, ফুলকপি যেটি, সেটি আজকে ভালো মানের পাতাকপি এবং ফুলকপি কিন্তু বিক্রি হয়েছে 35 থেকে 40 টাকা কেজিতে। এবং এছাড়া ধনে পাতা দেখেছি আমরা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা যেটি জানিয়েছেন যে শীতকালীন যে আগাম সবজিগুলো সেগুলোর দাম কিছুটা কমতির দিকে এবং আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহ, সপ্তাহ দুয়েকের মধ্যে হয়তো এই দাম আরও কিছুটা কমে যাবে সরবরাহ বাড়ার সাথে সাথেই। মিমু, রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। এরপর চলে যাব নরসিংদীতে, সেখানে আছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, আজকে নরসিংদীতে বাজারগুলোর মানে সবজির অবস্থা কী জানাবেন? জানেন যে আসলে সারা বাংলাদেশে কিন্তু এখন সবজির যে ঊর্ধ্বমুখী দাম রয়েছে, আসলে যারা ক্রেতা রয়েছে তাদের মনে করে আসলে রুটি সঞ্চার করছে। আর আপনাকে জানিয়ে রাখি এই নরসিংদী জেলা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সবজির চাহিদা রয়েছে 75%। আমি আজকে নরসিংদীর উপজেলায় মূলত আজকে সবজি করে শিবপুরের দুটি বাজার, একটি হচ্ছে শিবপুরের গাছপাত এবং শিবপুরের বাজারে সবজির আসলে প্রচুর চাহিদা থাকার পরে কিন্তু যেখানে আরো উৎপাদন করে কৃষকরা কিন্তু ক্ষেত্রে সবজি পাচ্ছে না, যে কারণে সবজির ব্যাপক চাহিদা রয়েছে। এবং এই বাজারটিতে মূলত এই পাইকারি বাজার থেকে সকাল থেকে শুরু হয়ে দুপুর নাগাদ বাজার থেকে বর্তমান একদমই ভিড় লাগবে।
এরপর আমরা চলে যাব পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, আজকে পঞ্চগড়ের কাঁচা বাজারগুলোতে সবজির দামের বিষয় জানাবেন। মিমো, যেমনটি বলছিলেন সারা দেশের মতো কিন্তু এ সপ্তাহের শুরুতে আমরা দেখেছি যে পঞ্চগড়ের সবজির বাজারগুলোতে কিন্তু চওড়া দাম ছিল। তবে আসার কথা হলো গতকাল থেকে পঞ্চগড়ের যেসব উৎপাদিত সবজি সেসবের কিন্তু পঞ্চগড়ের যেসব কাঁচা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আমদানি ব্যাপক বেড়েছে এবং দামও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। আমি আজকের চিত্রটি যদি আপনাকে বলতে চাই, আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা দরে, খুচরা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, এবং আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, এবং কাঁচামরিচ 200 টাকা, পটল 50 টাকা, শশা রয়েছে আপনার 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সিম বিক্রি হচ্ছে 70 টাকা, করলা 50 টাকা, মূলা 50 টাকা, এবং কায়তা 45 টাকা, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 25 টাকা দরে, এবং পুঁই শাক বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 টাকা দরে, এবং লাল শাক 40 টাকা দরে, মূলা শাক 40 টাকা দরে, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা দরে, এবং ধনে পাতা বিক্রি হচ্ছে 150 টাকা দরে। তো আমরা দেখেছি আসলে এবার করোনা পরিস্থিতির মধ্যেই কিন্তু একটি বন্যা এবং ভারী বর্ষণে পঞ্চগড়ের যেসব মানে সবজি চাষি আছেন সেসব সবজি চাষি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং তাদের উৎপাদিত সবজি কিন্তু নষ্ট হয়ে গেছিল। সেই কারণেই আমরা বাজার ঘুরে দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এই কারণেই কিন্তু সবজির বাজারে একটু টান পড়েছিল। তবে এখন আবার কিন্তু সবজির চাহিদা বাড়ায় এবং সেই সাথে উৎপাদন বাড়ায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাজারগুলোতে দাম কমে যাচ্ছে এবং কমতে শুরু করেছে। তো মিমো, এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। সবজির বাজারের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।